যে সোর্সে যে মহিলার সোর্সে এই যে বারান্দায় আছে আজকে উনি রুমে গেছে গিয়া রুটি ব্যাংক ফাউন্ডেশন থেকে তো প্রায় সময় আমরা এখানে তারা একটু হেল্প করি তো হেল্প করি প্রথম দিন মহিলার কথায় মানে খুবই কষ্ট লাগলো যে দেখলাম যে রুটি ব্যাংক ফাউন্ডেশন তো হেল্প করার লেগে তো আমরা এখানে প্রত্যেক দিনই একটা না একটা কিছু আমরা খাওয়ার দেওয়া যায় ডোনেট করে দেওয়া যায় সব কিছু দেওয়া যায় কিন্তু আজকে যখন ওই যে কলকাতার ও যে বর্ণালী নিয়ে আমরা থানাতেও গেছি ওর হাজবেন্ডের সাথে প্রবলেম চলছে তখন আমরা যে থানা থেকে গাইও পাইলাম যে একটা কিছু হইব পশ্চিম থানা ওসিও কইছে যে তোমরা এটা হেল্প করে দিবো ওর একটা জায়গা আমরা করে দিব তো ওর তো থাকতে হইব ওর থাকার হইব তখন আমরা কইছি যে এখানে থাকার ব্যবস্থা ওরে করে দেওয়া লেগা তখন আমরা আজকে সকাল থেকে আমার ফোন যে আজকে বর্ণালী এখানে থাকতে পারতো না ম্যাডাম নামি ওরে কিন্তু বাইক করে দিব কালকে কিন্তু টাইম গেছে গিয়া সাত দিনে তখন বললাম যে আপনি একটু চিন্তা করেন না আমরা একটু ইয়েতে যাবো মিউনিসিপ্যালিটি অফিসে যাবো মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে ওইখানে যখন গৌরী ম্যাডাম আছে ওনারা যখন জিজ্ঞেস করলাম যে ম্যাডাম এই অবস্থা কইছে এখন থাকতে পারবো কোভিড-19 প্রবলেম চলছে নভেম্বর অবধি এখন তারারে বাই করা যাইতো না তখন কইছে আপনি ফোনটা লাগান আমি কথা কই ম্যাডামও ফোন করছে তাই ফোন মোবাইল সুইচ মানে রিং হয় তুলে না তখন আমার মোবাইল থেকে আমি বর্ণালীরে ফোন করলাম যে তোমার ম্যাডামরে ফোনটা দাও ফোন রেখে এখানে তাই কই গেছে কইতে পারতাম না তখন বর্ণালী ফোনটা দিয়েছে পরে তখন গৌরী ম্যাডাম কথা কইছে কথা করে কইছে যে জুসনা দি এখানে রাখো কারণ এখন কোভিড-19 প্রবলেম চলছে তারা কোনখানে যাইব তারপর তাই এই কথা কোয়ার পর আচ্ছা ঠিক আছে আমরা এখানে আমরা কিন্তু দুজন আমরা দুজন এখান থেকে এখানে আইলাম ছোয়া তিনটো অবধি বসা এখানে তখন তাই নেকো ম্যাডাম ভালো কাজ করছেন একটা উপকার করছেন এই কথাটা শিখার পাঁচটা না বাজতে আমি ঘরে যাইতে না যাইতে ম্যাডামের যন্ত্রণা পাঁচটার নিতে আপনি ওনারা নেন নাইলে আমরা কিন্তু বাইক করে দিবো টাকা দিয়ে বাইক করে দিব আমি আমার হাজবেন্ড ফোন ধরছে একবার না দুই তিনবার ফোন করতেছে যে পাঁচটার অবধি তাইনে রাখবো না এরপরে তাকে তাইনে ধাক্কা দিয়া মহিলা করে বাইক করে দিব উনি একটা মহিলা হয়ে কি করে এই কথাটা কইতে পারে কিন্তু তাইনে পার্সোনাল এই যে শেল্টার হাউসে একটা বয়স্ক বুড়িমা তাইনে কই উনারে পার্সোনাল কাজের লেগে তাইনে কাজ করার লেগে একটা বুড়িমা রাখছে এখানে নন গভর্নমেন্ট কি রাখছে এখানে নন অফিসিয়ালি মানে অফিসিয়ালি বুড়িমা রাখো দরকার নাই অফিসিয়ালি মানে ওর সাত দিন থাকতে পারে এবার সাত দিন তো ক্রস এবার সাত দিন ক্রস হয়ে যাওয়ার পর এখন উনি কি করে রাখবেন কারণ উনি তো বের করতে পারবেন এবার উনি নন অফিসিয়ালি উনাকে রেখে দিয়েছেন এজ এ পার্সোনাল ইউজার পার্সোনাল মানে বিভিন্ন রকম কাজে উনি ইউজ করেন এইবার দুপুরবেলা যখন আমরা এসেছি ছোয়া তিনটা পর্যন্ত ছিলাম তখন আমরা কিছুদিন আগে চন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে একটা মহিলাকে এনে রেখেছি আর এখানে মানে কিছুদিনের জন্য আফটার টাইমিং মানে আমরা এটাকে শিফট করে দেবো বৃদ্ধাশ্রমে কোথাও একটা তখন উনি যেহেতু বয়স্ক ওনাকে দেখাশোনার নাকি উনি ওই জলটা এগিয়ে দেয় ভাতটা খাইয়ে দেয় আমাদেরকে বলছে যে ওনাকে হেল্প করার জন্য মহিলাকে কিছু টাকা দেবেন কারণ কি উনি যে ওনাকে হেল্প করছেন ওনার তো হাত করতে কিছু লাগবে তা আমরা বলেছি আচ্ছা ঠিক আছে যখন আমরা নিয়ে চলে যাবো সাত দিন পরে তখন আমরা দিয়ে চলে যাবো আজকে তো শুনলাম যে উনার পার্সোনাল ইউজের জন্য উনা উনি কি উনি এই মহিলাকে ইউজ করেন তাহলে উনি এই পারমিশন টাকার থেকে নিয়েছেন বলছে আমার মায়ের মতো তো মায়ের মতো যদি হয় তাহলে এখানে নন অফিসিয়ালি উনার রেকর্ড কিছু নেই এখানে রেকর্ড দেখাতে পারছেন না তাহলে উনি রাখলেন কিভাবে এই যে বয়স্ক সাসপেন্স ঢুকে গেছে উনি সবাইকে নিজের প্রয়োজনে চেঁচিয়ে জড়ো করেন করে নিয়ে সারা রাত ঘুমায়নি একটা ভয়ে আতঙ্কে তো এবার দুপুরবেলা গিয়ে একটু ঘুমিয়েছি ম্যামরা তার আগে এসেছেন চলে গেছেন একটুখানি যে সুইচের চোখটা লেগেছি বর্ণালী বর্ণালী তুমি ওঠো ওঠো একটুখানি ম্যামদেরকে ফোন লাগাও তুমি ফোন করো আমি তখন বলছি ম্যাম এক্ষুনি তো ম্যামরা এসে চলে গেল আমাকে কেন ডিস্টার্ব করছেন তাদের তারা তো আবার সন্ধ্যাবেলা আসবে তাদেরকে বলবেন আমার দায়িত্ব তো তারা নিয়েছে এখন আমাকে যদি বলতেন তার আগে এই দিদি আমাকে বলেছিল বর্ণালী তোমার তো কেউ নেই আমি দরকার তোমাকে শেল্টার দেবো তোমাকে রাস্তায় থাকতে দেবো না তুমি একটা ইয়াং মেয়ে যথেষ্ট প্রত্যেকটা মানুষ আমার জন্য করেছে শুধু ইনি এগেনস্ট পার্টি ইনি থাকতে দেবে না ইনি আমাকে রাস্তায় পথে কুকুর বেড়ালে ছিঁড়ে খাক উনি সেটাই চান বাকি প্রত্যেক এনআরএ সিকিউরিটি সামান্য সীমিত মাইনে কাজ করে এনআরএ অবধি বলেছে বর্ণালী তোমার কোনো চিন্তা নেই তোমাকে আমরা শেল্টার দেবো যদি কোনো সংস্থা তোমাকে শেল্টার না দেয় একমাত্র ইনি এগেনস্ট দুজন মহিলা না আসলো তোমরা এখান থেকে একজন করলে যেহেতু ওরা বলছে আমাদের রোজগার কম এই কম ম্যাডাম আমরা কি করে অনেক কষ্ট ঠিক আছে তোমরা আমাদের সাথে রোজগার পারো আমরাও রোজগার করবো তোমাদের এখান থেকে হেল্প করবে একটু আমরা দেবো তোমার যখন ডিউটি শেষ হয়ে যাবে তুমি মনে করো তোমার ছ ঘন্টা ডিউটি তোমার শেষ হয়ে গেছে দু ঘন্টা আমার সাথে কাজ করলে 10 টাকা কি অফিশিয়ালি নেওয়া হয় না না অফিস নেবে না এটা আমাদের থাকবে এটা আমাদের এগ্রিমেন্টে কথা আছে এই 10 টাকা আমরা পাবো এই 10 টাকা কে নেবে এটা আমাদের সমিতি পাবে বারবার তো বলছি আমাদের সমিতি পাবে এই সমিতিতে টাকাটা নেবে এটা কি আগরতলা পূর্ণিকম জানে বা কোন স্লিপ দেওয়া হয় হ্যাঁ প্রত্যেক মাসে আমি রিপোর্ট পাঠাই স্লিপ দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
মিনিট। আচ্ছা শুনুন, দেখাতে পারবেন পরে ওটা। আর একটা অভিযোগ করলো যে আপনি দুর্ব্যবহার করেন, অসভ্য দুর্ব্যবহার বলতে এমন কিছু না। দেখুন, একটা ঘরে যদি আমরা ফ্যামিলিতে 10-15 জন থাকি, কিছু না কিছু লাগবো, কিছু না কিছু থাকবো। ওদের সাথে দুর্ব্যবহার করা যেমন ওই দিন গেট ফেলে দিয়ে চলে গেল, গেটে কেউ নেই, কোনো সিকিউরিটি। সিকিউরিটি স্যার একটা কথা বলি, সিকিউরিটি যেখানে মানে থাকার কথা সেখানে যদি ছেড়ে যদি আপনার অফিসে আপনি সিকিউরিটি রাখলেন, অফিস খালি করে সিকিউরিটি চলে গেল কোথায়? মালিক তো বলে যাবে বা অফিসে যে থাকবে তাকে বলে যাবে, দিদি আমার বাসিনিতে কাজ আছে। আপনি একটু দেখুন গেটে, গেটে তো কেউ নাই, গেট খালি, আমি বাধ্য যে গেটটা বন্ধ করতে। সিকিউরিটি তো নাই, প্রেজেন্ট নাই, তখন আমি কি করবো? তো ওরা যদি তাতে যদি খেপে যায় বলে ম্যাডাম আমাদের সাথে দুর্ব্যবহার করছে, লক করে চলে এসছে, ওইটা তো হবে না। আচ্ছা, আরেকটা বিষয় নজর আসলো আমাদের আসার পরে, জানি না কি ধরনের তর্ক হয়েছিল আপনার সঙ্গে এখানে, আপনি কিন্তু ক্ষমাও চেয়েছিলেন, কি বিষয়ে আপনি ক্ষমা চাইলেন? ভুল হয়েছে বললেন আপনার, আপনার একটু আগে আমাদের কাছে ওনারা যে বললেন তো ভুল হয়েছে, একটা বিষয় রেকর্ডিং আছে, কি বিষয়ে ভুলটা আপনি বলুন যে আমার এই জায়গাটা আমার একটু ভুল হয়েছে। আমি বলেছি আমি কোনো ভুল করি নাই, আমি যা করেছি আমি রুল রেগুলেশন মেনে করেছি, এটাই বলেছি, আমি কোনো ভুল করি নাই এটা বলেছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আপনি একটু বিষয়টা বলে দিন, কি মানে কি হয়েছিল এখানে এবং আপনারা না আসার? আচ্ছা, আমাদের আগরতলা পৌর নিগমের মানে আওতায় আমাদের এই শেল্টার হাউসটা চলে। এই শেল্টার হাউসে মূলত আমাদের পথে যে সমস্ত ভবগুড়ে আছে অথবা যারা এই শহরে এসে এই শহরের বাইরে যেতে পারেনি, এই ধরনের যারা মহিলারা, বিশেষ করে শুধু মহিলাদের জন্য থাকার জায়গা এখানে। এই শেল্টার হাউসটা পরিচালনার জন্য একটা এসএসজির মতো আছে, এনএফ থেকে দেওয়া হয়েছে। এই এসএসজি কন্ট্রাক্টে একটা এগ্রিমেন্টের মাধ্যমে এএমসির সঙ্গে ওনার চালাচ্ছেন, এবং এটা চালানোর জন্য এএমসি থেকে যেটা লেবার অথবা অন্যান্য বিষয়, এই বিষয়গুলি নিয়েও একটা ওনারিয়াম দেওয়া হয়। সব কিছু মিলে এখানে যাতে আমাদের বাইরে থেকে আসা মহিলারা যদি যেতে না পারে থাকার জায়গা পায়, অথবা আমাদের শহরে যাতে কোথাও কোনো জায়গাতে কোনো পথে আমাদের মহিলারা রাস্তায় শুতে না হয়, থাকতে না হয়, সেই কারণে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা এখানে রাখার জন্য বন্দোবস্ত করেছি। আসেন, থাকেন, আবার চলে যায়, নিয়ম মতো 7 দিন থাকতে পারে, তার পরবর্তী সময় আবার পারমিশন নিয়ে থাকতে হবে, সেই অনুযায়ী এখানে চলছে। তো ইদানিংকালে কিছু কমপ্লেন আমরা বিভিন্ন তরফ থেকে পাচ্ছি যে পরিচালনা হচ্ছে, সেই পরিচালনার ক্ষেত্রে অনেকে মৌখিক কমপ্লেন করছেন। তো আমরা বলছি যাদের কমপ্লেন আছে তারা যেন লিখিত করেন আমাদের আগরতলা পুর নিগমে, লিখিত করলে সেগুলোর অ্যাকশনটাই ভালো হবে। আজকে এই ঘটনা হচ্ছে, আমি ঠিক সন্ধ্যার দিকটায় আমি একটা ফোন পাই, আমাকে ফোন করে রোটি ব্যাংক ফাউন্ডেশন, ওনারা সমাজসেবী, ওনারা আমাকে ফোন করেন যে আপনি একটু এখানে আসবেন, যে আপনার এই আপনার ওয়ার্ডের মধ্যে যে শেল্টার হাউস আছে এখানে একটু সমস্যা হচ্ছে। তো আমি ভাবলাম ঠিক আছে, এটা আমার রেসপন্সিবিলিটি, হ্যাঁ, আমি আসলাম। এসে ওনাদের বক্তব্য এবং আমাদের অফিস যিনি চালান ওনার বক্তব্য, দুজনের বক্তব্যই শুনলাম। বিষয়টা বাকি অন্যান্য অভিযোগ, অনেক অভিযোগ আছে, এরা ওনারা বলবেন, তাদের অভিযোগ তারা করতেই পারেন। যে কোনো অভিযোগই করতে গেলে আমি বলবো লিখিতভাবে করতে হবে, অফিসিয়ালি, অফিসের মধ্যে করলে ভালো হবে। তো সেই ক্ষেত্রে দুজনের কথাই শুনে আমি আজকের মতো যে প্রবলেমটা দাঁড়িয়েছে সেই প্রবলেমটা আমি দুনো পক্ষকে অনুরোধ করেছি, যারা এখানে ইনচার্জ আছেন ওনাকেও বলেছি, এবং রুটি ফাউন্ডেশন ব্যাংকের যারা আছেন ম্যাডামরা তাদেরকেও আমি অনুরোধ করেছি যে আজকের যে প্রবলেমটা দাঁড়িয়েছে সেই প্রবলেমটা আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে আমার উপস্থিতিতে ওনারা মেনে নিয়েছেন, ওনারা আজকের কোনো প্রবলেমটা নেই। এর বাইরে বিভিন্ন অভিযোগ চলছে, তো অভিযোগগুলো লিখিতভাবে দিলেই ভালো হবে। আর রুটি ব্যাংক ফাউন্ডেশন, ওনারা তো আমরা সবাই জানি ভালো কাজ করেন, ওনারা বিভিন্ন জায়গাতে খাবার টাবার দান করার ক্ষেত্রে এটা দারুণ উদ্যোগ করেন। তো কখনো কখনো আজকে এখানে শুনতে পেলাম তারা এখানে এসেও অনেক আমাদের মহিলারা যারা থাকেন তাদেরকেও বিভিন্ন সময় খাবার টাবার দিয়ে গেছেন, তো এটা ভালো দিক, এটার জন্য আমি ধন্যবাদ জানাই ওনাদেরকে যে ওনারা এই সাহায্যটা করেছেন সময়ে সময়ে। এর বাইরেও আমাদের আগরতলা পৌর নিগম থেকে, আপনারা জানেন লকডাউনের সময়ে, কোভিড-19 লকডাউন যখন চলছিল ভীষণভাবে, আমাদের আগরতলা পৌর নিগমের উদ্যোগে যে খাবারগুলো কত
আমাদের যে শ্রমিক এবং আমাদের বহুগুড়ে যারা আছেন তাদেরকে যে খাবার দেওয়া হয়েছিল সবগুলো এখান থেকে আমরা অপারেট করেছি, এখান থেকে শেল্টার হাউসকে কাজে লাগিয়ে এখান থেকে আমরা করেছি। তো যাই হোক, এটা একটা ভালো উদ্যোগ চলছে। তো যে সমস্যাটা আছে সমস্যাটা আমি ওনাদের কাছ থেকে শুনে আমি দুনো পক্ষকে অনুরোধ করেছি যে আজকের মতো এই বিষয়টাকে রেখে বাকি যে অভিযোগগুলো আছে ওনারা লিখিতভাবে অফিসে জানাক, অফিস সেইভাবে আমরা উদ্যোগ নেব এবং আমি যেইটুকু জেনেছি আমি আমার মাননীয় মেয়রের কাছে আগামীকালকে সেগুলি আমরা উপস্থিত করব। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দেব।